হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো চলে আসলাম সিলেটের আরেকটি পার্ট নিয়ে অ্যান্ড এখন আমি চলে এসেছি হোটেলে সকালে নাস্তা করার জন্য। তো আমরা সকালে নাস্তা করার জন্য এখানে অর্ডার করেছি পরোটা ভাজি অ্যান্ড ডিম ভাজি। সো ওভারঅল আমাদের সকালে নাস্তা অনেক ভালো ছিল। এখন আমরা চলে যাব দরগার এদিকে। নো, এর আগে আমাদের চা খেতে হবে। সো আগে চাটা খেয়ে তারপর আমরা দরগার এদিকে যাব। তো চা খাওয়ার জন্য আমরা আবারও সেই হোটেলে এসে পড়লাম। তো শুরু থেকে আমরা এই হোটেলে চা খাচ্ছি, তা তো আপনার আগের ব্লগে দেখিয়েছেন। এখন চলে এসেছি দরগাতে। সো এবারই আমরা সকালবেলা দরগার এদিকে এসেছি, অন্যবার কিন্তু আমরা একদম রাত্রে এসেছিলাম। সো দিনের বেলা ভিউ কিন্তু টোটালি ডিফারেন্ট, একদম সব কিছু ঝকঝকে পরিষ্কার বোঝা যায়। তো এই যে কবুতরগুলো যেগুলো আমরা রাতে দেখেছিলাম একদম চুপচাপ বসে থাকে, সেগুলো এখন নিচে নেমেছে অ্যান্ড তাদের খাবার দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে। আবার কেউ কিন্তু মনে সুখে উড়ে ঘুরে বেড়াচ্ছে। তো মানুষের কিন্তু কোনো কমতি নেই। আপনারা রাতে যে পরিমাণে মানুষ দেখেছেন, দিনের বেলা কিন্তু তার চেয়ে বেশি মানুষ দেখা যায়। তো এই সাইড দিয়ে আমরা একটু চারপাশটা ভালোভাবে দেখব, দেন আমরা যাব পুকুরে এদিকে। রাত্রে তো কোনো মাছই দেখতে পাইনি, দেখা যাক দিনের বেলা কোনো মাছ দেখার সৌভাগ্য আমাদের হয় কি না। আর আপনাদের তো আগে বলেছিলাম দরগাতে একদম মাঝখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু অনেক মানুষই থাকে রাত্রিবেলা, আবার দিনের বেলা চলে যায়। তো পুকুরের এদিকে এসেছি, মাছ তো আমিও দেখছি না, আপনাদেরও দেখাতে পারছি না। সো আপনারা আমাকেই দেখেন। আর আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু অনেকটাই রেডি, বিকজ এখান থেকে আমরা যাব হোটেলে, দেন একদম ফুল রেডি হয়ে আমরা যাব ঘোরার উদ্দেশ্যে। এখন আমরা মাজার এদিকে একটা সাইডে রাস্তা আছে, সো সেদিকে এসেছি। এখান দিক দিয়ে কিন্তু অনেক কবর দেখা যায় অ্যান্ড সব কিন্তু পাহাড়ের মধ্যে। কয়দিন আগে নাকি পুকুরের অনেক মাছ মারা গেছে, তাদেরও কিন্তু এদিক দিয়ে কবর দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের যে অভিনেতা ছিল সালমান শাহ, তার কবরও নাকি এদিকেই। এখন আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে মসজিদ, এখানে ছেলেরা পড়ে অ্যান্ড ডান পাশে যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে মহিলারা নামাজ পড়ে। আর বড় যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই মাজার শরীফ। এই সাইডেও অনেক পরিমাণের মানুষ, বলতে গেলে একদম পুরোটো জায়গা জুড়ে মানুষের কোনো অভাব নেই। এটা হচ্ছে মেইন গেট যেখান দিয়ে মানুষ আসে এবং যায়। আর এদিকে দেখছেন অনেক বিছানা বিছানো, বিকজ এখানে মানুষরা থাকে। তো এখন আমরা বেরিয়ে এসেছি দোকানগুলো ঘুরতে অ্যান্ড কিনেওছি। সো এগুলো কিনেছি অনেকগুলো, বিকজ সবার জন্য তো নিতে হবে, দিতে হবে তাদের। দেন এটা কিনেছি, এটা কালারফুল, তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সো এটা হচ্ছে মেনলি চিনি দিয়ে ক্যান্ডির মতো করা, দেখতে খুবই কালারফুল এবং সুন্দর লাগে, তাই না? তো এটাই ছিল এখনকার কেনাকাটা। এখন আমি একদম রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিনেছিলাম আমি ওই দিন। এটা হচ্ছে মণিপুরি ড্রেস অ্যান্ড যেহেতু চা বাগানে যাবো আজকে, সো একটু মণিপুরের মতো না হলে তো সুন্দর লাগবে না। তো চা বাগানে যাওয়ার আগে কিন্তু আমরা চলে যাব হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার শরীফে। তো আমরা তিনজনই রেডি হয়ে বের হয়ে পড়েছি, আর আব্বু কিন্তু আগে বের হয়ে সিএনজি ঠিক করে ফেলেছে। এটা একদম দুই জায়গায় আমাদের ঘুরিয়ে দেখাবে, মানে মাজার শরীফটাও প্লাস চা বাগানটাও। এখানে অনেক সিএনজি আছে, সো অনেক প্রাইস যাবে, আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। কোন কোন জায়গা দিয়ে যে যাচ্ছি কিছুই জানি না। তো এই দোকানগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা অলমোস্ট এসে পড়েছি অ্যান্ড এখানে কিন্তু সেম ওই জায়গার দরগার মতনই দোকানপাটগুলো প্লাস সিএনজিরও কিন্তু কোনো ধরনের অভাব নেই এদিকে। তো এখানে সামনের দিকে একটি পুকুরও লক্ষ্য করা যাচ্ছে, পুকুরটা সুন্দর, তাই না? সো এই তো আমরা চলে এসেছি দরগাতে। এই দরগাতে বড় বড় দুটো বট গাছ আছে যা সত্যি বিশাল বড়। এই দরগাতেও সেম পাহাড়ের মধ্যেই মাজার শরীফ। আব্বু এখন যাবে সেখানে, আমাদের তো যাওয়া নিষেধ, মানে মহিলাদের যাওয়া নিষেধ,
আর এখানে কাজও করছে দেখা যাচ্ছে। আর এই দরগাতেও সেম জুতো রাখার জন্য আলাদা একটি জায়গা আছে, সেখানে টাকা দিয়ে জুতো রাখতে হয়। অ্যান্ড এখানে বাম পাশে মহিলাদের নামাজ পড়ার জন্য জায়গাও আছে। তো দরগার এখানে সিঁড়ির কাজ করছে। এখানেও অনেক গাড়ি আছে, আপনারা যদি রিজার্ভ করে নাও আসেন তারপর এখান থেকে সিএনজি পেয়ে যাবেন, বাট বেশিরভাগই যারা এখানে আসে তারা সিএনজি রিজার্ভ করেই আসে। এই তো আমরা এই মাজার শরীফের সাথেই সুন্দর একটি পুকুর ঘাট আছে, তো এখানে এসে আমরা কিছু ছবি তুললাম, কিছু না হাতে গোনা এক দুটো ছবি তুলেছি। দেন এখানে সাইডে বসেছিলাম, অ্যান্ড প্রচুর পরিমাণে রোদ ছিল, মানে রোদে তাকানো যাচ্ছিল না, কোথাও দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা এই গাছের এখানে একটু বসলাম, বাট বসা যাচ্ছে না বিকজ অনেক রোদ। তো আমরা উঠে মাজার শরীফের এদিকে চলে আসলাম, অ্যান্ড আবু চলে এসেছে, এখন আমরা রওনা দিয়ে দিব চা বাগানের উদ্দেশ্যে। এর দিয়ে যেতে যেতে একটি সাত রঙের চা পাওয়া যায় এমন একটি দোকান দেখেছিলাম, বাট যেহেতু দুপুরবেলা টাইম ছিল তাই দোকানটি বন্ধ ছিল, তাই আমরা সাত রঙের চা টেস্ট করতে পারিনি। অ্যান্ড আমরাও যেদিকে গিয়েছি অ্যান্ড যে মাজারের দিকে ছিলাম সেখানে কোনো সাত রঙের চায়ের কোনো স্টল দেখিনি, তাই আর ট্রাই করা হয়নি। এটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে চা বাগানের সাথে। সো আজকের জন্য টাটা, অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।